गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल शेफाली भूमि ब्लॉग। शेफाली भूमि ब्लॉगे तुम्हारे सबाई के अनेक स्वागत और अनेक भालोबासा। तो देखो शुरू करछि नतून एकटा ब्लॉग और आमी एखाने बसे गेछि होच्छे सकाल बेलाय लंका निये तोमादे संगे लाल झाल झाल लंका शेयर करछि। कारण होच्छे लंकागुलो आमी आगेर दिन रोदे दिये रेखेछिलाम, तो संगे संगे जदि कौटाते भरे राखतम रोदे देवार पर ताहले लंकागुलो सबटाइ प्राय भेंगे जेत, जार जन्य आमी रेखे दियेछिलाम। आर होच्छे आजके आमी कौटाइ भरे निलाम। आर देखो टेबिलगुलो तो तुले एकटु झेड़े निलाम। आर एबार होच्छे घरटा झाड़ दिये नेबो। সকালবেলা ঘরে একটু বেশি নোংরা হয়, কারণ হচ্ছে সকালবেলাটা সারা দিন ধরো রাতের বেলা সন্ধ্যার সময় বিকালে ঝাড় দেওয়া হয়, তারপরেও কেন জানি না নোংরাটা বেশি হয়। আর আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো উঠোনটায় বেশি নোংরা হয় না, কারণ আমার উঠোনে তো গাছ নেই, যার জন্য উঠোনে বেশি নোংরা হয় না। ঘরের ভিতরে যা কাগজ টাগজ যেটা সেটা থাকে সেইগুলোই বাইরে আসে আর নোংরা। একটা মাত্র গাছ আছে, তা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছের পাতাগুলো এখন আর পড়ে না। এই হচ্ছে বসলাম সকালের কাজ কমপ্লিট করে। আর মেয়ে স্কুলে আছে, আর জানোই তো আমার মেয়ে স্কুলে গেলে মানে হচ্ছে সেই চুপ করেই বসে থাকতে হয়। আর হচ্ছে মেয়ের টিফিন টিফিন তো সব সঙ্গেই দিয়ে দেয়, আর সমস্যা থাকে না। এবার হচ্ছে সকালের কাজ তো একবার হলো, এবার আবার বাকি কাজ, স্নান, রান্না, কি রান্না হবে সেগুলো, জামা কাপড় কাছে, মানে সংসারের কাজের আর শেষ নাই। তার মধ্যে একটা টেনশন তো আছেই, তোমরা তো সবাই জানো টেনশনটা কি, কিসের জন্য তোমাদের দাদা ভাইকে নিয়ে টেনশন, কারণ তোমাদের দাদা ভাই আমার মানে ভীষণই ভীতু। পুরুষ মানুষ হলে কি হবে, মানে মেয়ে মানুষে আমি তোমাদের দাদা ভাইয়ের চেয়ে মানে আমি স্ট্রং বেশি। তোমাদের দাদা ভাই এত পরিমাণে ভীতু, মানে ওষুধ ইঞ্জেকশনে যে কি ভয় পায়, সেটা কি পরিমাণ যে ভয় পায় তোমরা মানে বিশ্বাস করবে কিনা জানি না। হচ্ছে ভ্যাকসিন নিতে গিয়ে করোনার মানে যে ভ্যাকসিনটা, সে ভ্যাকসিনটা নিতে গিয়ে অন্যদিকে পর্যন্ত তাকিয়ে আছে আর কাঁপছে নাকি, মানে ওর সঙ্গে যারা ছিল তারা বলছে মানে জানো না বৌদি এসে দাদাকে মানে ধরে রাখতে হচ্ছে, কি বলবো জানি না, মানে হাসিও পাচ্ছে একদিকে মানে কষ্ট হচ্ছে। এটা ভেবে যে এত টেনশন এত ভীতু, অপারেশন টেবিলে কি করবে কে জানে, যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে জানি না তোমাদের দাদা ভাই কি করবে। আর হচ্ছে আমার একটু ভয়টা কমেছে, কেন বলো তো আমার মেয়েটা তো সিসেকশন, আমার মেয়ের হচ্ছে ডেলিভারি হচ্ছে সিসেকশনে হচ্ছে, যার জন্য আমার অতটা মানে টেনশন হচ্ছে না, অতটা ভয় লাগছে না, কারণ একবার আমি তো অপারেশন থিয়েটার থেকে ঘুরে এসেছি। তো তোমাদের দাদা ভাই তো এই অবস্থা জানিয়ে না, এবার বলছি তো পরশু দিন যাবে রিপোর্ট আনতে, ডক্টরের রিপোর্ট নিয়ে তারপরে একবার ডক্টরের সঙ্গে দেখা করে তারপরে আসবে, আর ডেটটা সেদিনে হয়তো নিয়ে আসবে, কবে অপারেশনের ডেট তোমাদের অবশ্যই জানাবো। তো দেখতে থাকো এবার বাকি কাজগুলো। দেখো কিছু জামা কাপড় ছিল, জামা কাপড় বলতে এগুলো রেগুলারই হয়, যেমন আমার হচ্ছে রেগুলারের নাইটি, আমার মেয়ের জামা প্যান্ট, আমার বরের হচ্ছে গেঞ্জি প্যান্ট, এগুলো প্রতিদিন ধুতে হয়। আর দেখো সকালবেলা ব্রেকফাস্টেও চলে এসে, সকালবেলা ব্রেকফাস্ট করলাম আজকে লুচি আর ঘুগনি, তবে এগুলো বাড়িতে করো না, দোকান থেকে আনা এগুলো। দেখো আমার মেয়ের স্কুল থেকে দিয়েছে, আর এর মধ্যে আর একটা ছিল সাবান, ছিল সাবানটা মনে হয় তোমাদের দাদা ভাই বের করে রেখেছে। আর হচ্ছে এখানে আছে ডাল, 300 গ্রাম মনে হয় ডাল, আর হচ্ছে চিনি আছে। আর আর একটা জিনিস তোমাদের আমি যেটা দেখাবো বলে আমি হচ্ছে এটা নিয়ে বসলাম। দেখো হচ্ছে এই চালগুলো দেখতে পাচ্ছ, চালগুলোর ভিতরে যে একটু বড় সাইজের মুড়ির মতো, ঠিক মুড়ির থেকেও ছোট চাল, দাঁড় আমি তুলে দেখাচ্ছি। এইগুলো একটু দেখো ভালো করে, তোমরা একটু দেখে বলো তো এইগুলো কি, ঠিক বুঝতে পারছি না, কারণ স্যার মানে আমার মেয়ের স্কুলের যে স্যার হচ্ছে সেই স্যার বলে দিল কি যে এইগুলো হচ্ছে এতে নাকি প্রচুর পরিমাণে প্রোটিন এই চালগুলোতে। আর এই চাল এই চাল যদি তোমরা কেউ জেনে থাকো এটা কি চাল বা কি এতে কি আছে ব্যাপারটা কি, তাহলে প্লিজ কমেন্ট করে কেউ বলো। আর হচ্ছে এটা স্কুল থেকে দিয়েছে, প্রাইমারি স্কুল থেকে, আমার মেয়েকে এবার ভর্তি করেছি প্রি প্রাইমারিতে, তো সেই স্কুল তো বন্ধ আছে, তো বন্ধ বলতে তাও খুলে গেছে, কালকে এখনো পাঠাইনি, কারণ হচ্ছে এখানে আমার বাড়ির পাশে যে স্কুলটা ওখানে যায়, ওই স্কুলটা মর্নিং স্কুল হয়, তো দেখি 2 তারিখ থেকে পাঠাতে পারি। 2 তারিখে হচ্ছে প্রাইমারি স্কুলে সকাল 10টা থেকে হবে, আর হচ্ছে তাহলে এই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে যেতে পারবে। তো এই চালটা সম্পর্কে প্লিজ তোমরা কেউ বলো কমেন্ট করে কি চাল, আর এটা কি খেলে সত্যি উপকার হয়, এতে কোনো প্রবলেম হবে না তো খাওয়ার পরে, জানি না তবে একদিন আমিও খাইয়ে দেখবো সত্যি কি মিথ্যা, মানে কি হয় ব্যাপারটা, যদি কোনো সমস্যা যদি হয়, ভয় পাচ্ছি খাওয়াতে, মানে স্যার বলে দিয়েছে বলেই যে খাওয়াতে হবে এমনটা না, কিন্তু বলে দিয়েছে যখন নিশ্চয়ই হয়তো কিছু আছে, বা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে দিও। আর তোমার তো স্নান টান বুঝতেই পারছো, স্নান হয়ে গেছে, আর এবার হচ্ছে মেয়ে স্কুল থেকে এখনো আসেনি, আমাদের খাওয়া হয়ে গেছে,
এবার হচ্ছে বাকি কাজ মানে রান্না, সবজি টবজি এখনো কি আছে কাটিনি দেখিনি, তো সেগুলো আর রান্না হবে। মাছ সেটা বলতে পারছি, মাছ আছে, মাছটা রান্না হবে, কিন্তু কি দিয়ে রান্না হবে কি রান্না হবে সেটা জানি না। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এখানে সবজি কাটতে বসে গেছি, আর সবজি কাটতে বলতে আলু আলু না সরি আলু কাটিনি, এখন আলু নিয়ে যে বসেছি, তো আগে ওলটা কেটে নিচ্ছি। আজকে রান্না হবে ওলের তরকারি, আর হচ্ছে আর কি রান্না হবে তোমাদের দাদাভাই তো খাবে ডাল ডাল, আর হচ্ছে বলেছে কিছু একটা করে দিতে, তো দেখি ডাল আর কি করব সেটাই ভাবছি। আর সবজিটা কাটছি, ওলটা না কেমন একটু হাতটা চুলকাচ্ছে, জানি না রান্না করার পরে খাওয়া যাবে কিনা, হাত চুলকাবে কিনা সেটাও বুঝতে পারছি না। তবে যাই হোক, আমি এখন সবজিগুলো কেটে তারপরে রান্না বসিয়ে নেবো। তো দেখতে পাচ্ছো আমার মেয়ে স্নান করার জন্য এসে বায়না করছে, বলছে মা গেঞ্জিটা খুলে দাও স্নান করবো আর কি, দুষ্টুমি করছিল এতক্ষণ জানো না, ভীষণ দুষ্টু হয়েছে। তো দেখো এদিকে আমি রান্নাটা তো বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত আর ডালটা হয়ে গেছে, আর বাকি যা আছে সেগুলো করে নেবো, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আসছি। তো এখানে দেখো এসেছি, রান্না করেছি ওল দিয়ে আর হচ্ছে মাছ, মাছ আর ওল দিয়ে মাছের তরকারি, আর এখানে আছে আমড়ার চাটনি, আমড়ার চাটনিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম। আর এখানে আছে ডাল, মসুরের ডাল রান্না করেছি, আর এখানে আছে হচ্ছে আলু পোস্ত। আজকে এই হচ্ছে রান্না। এটা হচ্ছে পলাশ ফুলের গাছ, এখনো ছোট আছে, বড় হলে অনেক ফুল। আস্তে আস্তে দেখো মাঠটা কত সবুজ হয়ে গেছে, ঘাসে বৃষ্টি হয়েছে এরকম সবুজ হয়ে গেছে। আর এই মাঠে তো আসতে খুব ভালো লাগে, তো প্রতিদিন তো আসা হয় না, মাঝে মধ্যে চলে আসি। কি কি এইদিকে বল, আমার দিকে ওরা হচ্ছে পার্কে যাবে, ওদের পার্কে যাওয়ার ডিসিশন হয়েছে, আর আমার মেয়েটা শুধু মানে পড়াশোনা ছাড়া সবকিছুই ভালোবাসে, ঘুরতে ফিরতে খেলতে নাচতে গাইতে এগুলো সব পছন্দ করে, কিন্তু পড়াশোনা করতে বললে এরকম কষ্ট হয়ে যায়। তো বন্ধুদের তো আসলে সত্যি এত ভাল লাগে, আর আমি হচ্ছে প্রতিদিন তো আসা হয় না, তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে আসার। দেখতে পাচ্ছো তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর হচ্ছে বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, হচ্ছি আজকে আর ভিডিওটা বাড়াবো না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ, আর যারা পুরনো বন্ধু আছো তারা তো পাশে আছো, আমিও সবার পাশে আছি, পাশে থাকবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।